এদিকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বার্মিংহামে প্রথমবারের মতো বিশাল এই র্যালিতে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি বিস্তারিত দেখুন মোহাম্মদ আতিকুর রহমানের পাঠানো রিপোর্টে পবিত্র ঈদ এ মিলাদুন নবী উপলক্ষে বার্মিংহামে প্রথমবারের মতো হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদ এ মিলাদুন নবী র্যালি ও সেমিনার আঞ্জুমানে আল ইসলাম বার্মিংহাম ব্রাঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত এ র্যালি ও সেমিনারে অংশ নিতে সকাল থেকে আস্টনের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে জড়ো হতে থাকেন আঞ্জুমানে আল দায়িত্বশীল আলেম উল্লামা ছাত্র জনতা সহ সর্বস্তরের বাঙালি কমিউনিটির মানুষ বিশাল র্যালিটি আস্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাল্টিপারপাস সেন্টারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় এই র্যালিটা আমাদের দিয়েছে যে যে উদ্দেশ্য নিয়ে নিয়ে মিশন দুনিয়াতে আগমন করেছিলেন আল্লাহ রাবুল আলমিন তাকে যে সুমহান আদর্শ দিয়ে প্রেরণ করেছিলেন সেটা যাতে আবার সমাজে বাস্তবায়িত হয় পরে মিলাদুন্নবী উপলক্ষে সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সভাপতি আল্লাহ হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি আঞ্জুমানে আলিসলা বার্মিংহাম শাখার সভাপতি বদরুল হক খানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ শামিম আল মামুন রুমেলের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাম প্রেসিডেন্ট মাওলানা নজরুল ইসলাম সেক্রেটারি জেনারেল প্রিন্সিপাল মাওলানা হাসান চৌধুরী ফুলতুলি লতিফিয়া ফুলতুলি কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ নাসির আহমদ মোহাম্মদ আমদাদ হুসাইন খুরশেদুল হক হাফিজ সাব্বির আহমদ সহ আরো অনেকে যারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি যে আমরা এই ডেলিটি মোহাম্মদ আতিকুর রহমান এস নিউজ বার্মিংহাম